তৃতীয় শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আবারো স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের অক্টোবর মাস হিসেবে দেওয়া হয়েছে আমাদের পরিবেশ বিষয়ে পার্ট 7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ঝটপট খাতা পেন বের করে উত্তরগুলি করে নাও, তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না। তো চলো উত্তরগুলো করে নিই। তো প্রথমে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লিখতে হবে, তো এখানে 3 নম্বর রয়েছে। তারপরে দেখো দুইয়ের দাগের এখানে তোমাদের একটি বাক্যে উত্তর লিখতে হবে, এখানে 3 নম্বর। তারপরে এক বা দুটি বাক্যে উত্তর দিতে হবে, এখানে 6 নম্বর রয়েছে। এবং 4 নম্বরে দেখো একটি প্রশ্ন রয়েছে, 3 নম্বর। তো চলো উত্তরগুলি একে একে আমরা করে নিই। তো বন্ধুরা এখানে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমরা কিন্তু এখানে মিলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখো মানচিত্র এটা তোমাদের খ হয়ে যাবে, তারপর দেখো বাড়ির ছাদ এটা খ গ হয়ে যাবে, এবং নতুন জীবিকা ক্যাটারিংয়ের কাজ, তো এটা তোমাদের উত্তর হয়ে গেল। তো তোমরা এটা ঝটপট করে নাও, ঠিক আছে। এরপরে নেক্সট চলে যাব আমরা দুইয়ের দাগে। তো এখানে দেখো দুইয়ের দাগের একে লুপ্তপ্রায় জীবিকার একটি উদাহরণ দিতে বলেছে, তো উত্তর করে নাও তোমরা পালকির বেয়ারা। তারপরে দেখো তোমার বাবার বোন তোমার কে হয়, তো এটাই উত্তর হয়ে যাবে পিসিমা। এমন একটি জিনিসের নাম লেখো যা তোমার স্কুলের ভেতরে আছে কিন্তু বাড়িতে নেই, এটা করে নাও তোমরা ব্ল্যাকবোর্ড। তো তারপরে তিনের দাগের প্রশ্ন উত্তরে চলে যাবো, একটি বা দুটি বাক্যে উত্তর দিতে বলেছে। নদীর পাড়ে বাড়ি থাকার একটি সুবিধা একটি অসুবিধা লিখতে বলেছে, তো নদীর ধারে বাড়ি থাকার অনেক সুবিধা রয়েছে, যেমন কিন্তু অসুবিধা রয়েছে। নদীর ধারে বাড়ি থাকার সুবিধা অসুবিধাগুলি হলো, বাড়ি থাকার যে সুবিধা অসুবিধাগুলি আমরা তোমরা লিখবো। তো 1 নম্বর দিয়ে তোমরা সুবিধা লিখবে, তো নদীর জল থেকে সহজে কৃষিকাজ করা যায়। 2 নম্বর দিয়ে লিখবে অসুবিধা, যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্যায় এলাকা প্লাবিত হয়ে ঘর বাড়ি ক্ষতি হতে পারে। তো তারপরে এরপরে 3 থেকে 2 এ চলে যাবো, গরমকালে ও শীতকালে তুমি কী ধরনের পোশাক ব্যবহার করো। আমি গরমকালে সুতির কাপড় ও শীতকালে পশমের কাপড় ব্যবহার করে থাকি। তারপরে দেখো 3টার প্রশ্ন উত্তর করে নাও, বাড়ির ছাদ না থাকলে কী কী অসুবিধা হতে পারে। তো বাড়ির ছাদ না থাকলে 1 নম্বর দিয়ে লিখবে বৃষ্টি আটকানো যাবে না, প্রচণ্ড রোদ থেকে রক্ষা পাওয়া যাবে না, বাইরের ধুলোবালি সহজে ঘরে প্রবেশ করবে। এরপরে লাস্ট প্রশ্ন দেখো, 4 দাগের 1টা পাখিরা তাদের বাচ্চাদের কীভাবে বড় করে। তো উত্তর করে নাও, পাখিরা তাদের বাচ্চাদের খুব যত্ন সহকারে বড় করে, প্রথমে ডিম পাড়ে, তারপরে ডিম থেকে বাচ্চা বের হয়, সারাক্ষণ বাচ্চাগুলোকে আগলে রাখে, একটু বড় হলে তাদের খাওয়ায়, উঠতে শেখায়, তবে বড় হয়ে গেলে পাখিদের বাচ্চাদের সঙ্গে বাঁধন আলগা হয়ে যায়। এই হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর পার্ট 7-এর অক্টোবর মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার সমস্ত প্রশ্নের উত্তর আমাদের পরিবেশ বিষয়ের। তো তোমরা যারা যারা অন্য বিষয়গুলি দেখতে চাইছো তার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটি দেখার পরে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অন্য ভিডিওগুলো তোমরা দেখতে চাইছো, যেগুলো বিষয়গুলি রয়েছে সেগুলো দেখে দেখে নিতে পারবে। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। সকলেই ভালোভাবে পুজো কাটাও এবং সুস্থ থাকো, এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে তোমরা ভুলবে না, এবং একটি লাইক করে দেবে ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে ভালো থাকো।